এটি হচ্ছে আমার ছোট মেয়ে অনিমা। নমস্কার। ইনি একজন মস্ত বড় কবি, আর ধারে কাছে আছেন অথচ আমরা কিছুই জানি না। আজ একবারে ধরে ঘরে নিয়ে চলে এলো। বেশ করেছো বাবা। আমি আবার কবিতা তেমন বুঝি না, কিন্তু দিদি বেশ বোঝে। বাবা আর দিদির ওই কথা আমার কোনো অধিকার নেই। না না, আমি তেমন কিছু লিখিনি, শুধু। সে কি? তাহলে তো দিদি আপনাকে পেয়ে পাগল হয়ে যাবে, ও শুধুটুকুই ভালো বুঝবে। কই রে মা, এদিকে আয় দেখি, আর দেখে যা কে এসছেন। আমার এই বড় মেয়েটা আবার খুব কবিতা পাগল, একটু খেয়ালি ধরনের আর কি। আয় আয় আয়। এইটি আমার বড় মেয়ে মিত্রা। মা, ইনি হচ্ছেন মস্ত বড় একজন কবি। আপনি কবি? বেশ তো, এবার তাহলে কেউ একজন পাওয়া গেল যার সাথে মন খুলে কথা বলা যাবে, তাই না বাবা? হ্যাঁ, সেই জন্যে তো ধরে নিয়ে এলো। কি হলো, তুমি যে কিছুই বলছো না। আচ্ছা তোমরা বসো, আমি একটু ভেতর থেকে আসছি। অনিমা, আয় আমার সাথে, একটু দেখে চা রাস্তার ব্যবস্থা। চলো বাবা। দিদি, তোর পাশে আসত একজন কবি আছে। আপনি মিত্রা? আর কে? আচ্ছা, আমাকে কিছু পড়ে শোনান তো, এখন মনে পড়ছে এমন কিছু? না না, ভাববার সময় পাবেন না। নদী পাড়ের মেয়ে, ভাষাই আমার গানের কমল, তোমার পানে চেয়ে আলতারাঙা পা দুখানি ছুপিয়ে নদী জলে ঘাটে বসে চেয়ে আছো আধা রাস্তা চলে, নিরুদ্দেশে ভাসিয়ে দেয়া আমার কমলখানি, হাইকি গিয়ে নিত্য সাজে তোমার চরণ রানী। নিত্য সাজে তোমার চরণ রানী। বাহ, বেশ তো।